नमस्कार बंधुरा, वेलकम टू पाखिर विद्यालय। बंधुरा, अएल सर्षे तेल न सदा तेल जेटा बाड़ी यूज कर सानफ्लावर तेल तापरे सोयाबीन तेल राइस ब्रैंड तेल पाम अएल जगह जे रखम यूज करी पाखी की अएल प्रयोजन अएलटा कतटा मैंने माप दिले पाखिर शरीर छोटो मैं फिन छोटो छोटो फिन्स के मैकाओ पर्त तर शरीर देवाटा दरकार। ओवरडोज हम कि प्रब्लेम होते अएल की सारा बचर हमें दीते कैन ही देव दी लाभ कि ना दी हमार क्षति क्यी समस्त विषय हमें पॉइंट टू पॉइंट डिसकस करब। भिडियो देखो अनेक कि जानते अनेक कि शिखते अएल हे एटा तो जानी जो धरू सर्षे जेटा है सर्षे के पिसे एक सर्षे तेल बेरो तेमनी सानफ्लावर तेल सानफ्लावर बीज थे पिसे प्रसेसिंग माध्यम अएल तैरी है तम तर मध्य एक न्यूट्रिशन आज एक जिनिसटा निये नि आमि जे अएलटा यूज करी तीन धरनेर अएल के मिसिए यूज करी। तो देखो जेमन आमादेर शरीरे जा जा जिनिस आमरा खाई एकटा जदि परिमाप मतन एकटा पार्सेंटेज अफ अएल धरुन आमरा तो ओरकम हय ना साइंटिफिक होइते आमरा तो चल देखुन आपनी यूट्यूबे एर उपरो भिडियो पेये जाबेन जे आमादेर शरीरे এই ধরুন সর্ষের তেল হোক বা যে কোনো শরীরে হোক যারা যারা এই কন্টেন্টের উপর ভিডিও বানাচ্ছেন এবং ডাক্তার রিলেটেড আপনারা ভিডিও পেজে এত সারাদিনে এত পার্সেন্টেজ অয়েল আমাদের শরীরে ইন্ট্যাক্ট হওয়া দরকার নালে এই প্রবলেম আসতে মানে অয়েলের মধ্যেও ভাইটামিনস অ্যান্ড মিনারেলস আছে। তো সেই ক্ষেত্রে বলি আমি অয়েলটা পাখিদেরও ক্ষেত্রে কিন্তু একটা মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের দেওয়া উচিত যেটা আমরা স্যার সুব্রত চক্রবর্তীর কাছ থেকেও জানতে পেরেছি ওনার কাছ থেকে যে উনি ওনার দেখুন আজকের দিনে যেমন ইউটিউব মানে সোশ্যাল মিডিয়াতে আপনি প্রচুর ইনফরমেশান পাবেন মানে বলতে গেলে পায়খানা কী করে মানে প্যান কী করে পরিষ্কার করতে হয় তারও ভিডিও পেয়ে যাবেন মানে এ টু জেড ভিডিও পাবেন। কিন্তু তখনকার দিনে ব্রিড করানো নট এ ম্যাটার অফ জোক যেখানে কোনো মিডিয়ারই কোনো ব্যাপার নেই শুধু পেপার মিডিয়া টিভি মিডিয়া এরকম ধরনের কিছু হয়তো টিভিও হয়তো তখন আসেনি 65 বছর নট এ ম্যাটার অফ জোক যেমন শঙ্কর স্যারের কথা বলছি যে ভিডিওটা আমার সঙ্গে দেখেছিলেন ওই দাদার উনি 50-55 বছর তো ইনাদের থেকে অনেক কিছু আমাদের জানবার আছে। তেমনি স্যারের কাছ থেকে স্যার সুব্রত চক্রবর্তী বা শঙ্করদার কাছ থেকেও জানতে পেরেছি আমি ইনাদের থেকে যে অয়েলটা পাখি শরীরে থাকা দরকার তাতে সুবিধা হবে একটা পার্সেন্টেজকে যদি আমরা মানে ফলো করি ডেলি লাইফে তাহলে যেমন ধরুন এগ বাইন্ডিংয়ের সমস্যা আসবে না সিনাটানের প্রবলেম চট করে আসবে না সিনাটান রিলেটেড যদি ওই রিলেটেড হয় তাহলে প্রবলেম আসবে না পাখিটা এনার্জেটিক থাকবে অলওয়েজ প্লেফুল থাকবে। অয়েল খেলে কিন্তু অয়েলের মধ্যে যে ভিটামিনসগুলো আছে এটাও কিন্তু আমাদের শরীরে দরকার এবং পাখি প্রপার ব্রিড করবে যেটা আমি বিগত ধরুন যখন থেকে পাখি শুরু করেছি তবে থেকে না কিন্তু 7-8 বছর আমি অয়েল ইউজ করছি এবং সেটা কিন্তু ডেইলি চলে আমার 365 দিন যেমন আমার সফট ফুড চলে 365 দিন তেমনি অয়েলও চলে। কী কী অয়েল মেশাই আমি আমি এই অয়েলটা হেলদি টেস্ট এটা কোনো পেট প্রমোশন নয় আমি নিজে ইউজ করি সেই জন্য এই কোম্পানিটাকে শো করছি। এর ইনগ্রিডিয়েন্টসগুলো দেখবেন কম্পোনেন্টসটা ওখানে পেয়ে যাবেন হেলদি টেস্টি হিমালয়া হেলদি টেস্টি একটা ছোটো বোতল আমার লাগে এটা আমার মোটামুটি ধরুন এক মাস 30 দিন কি 35 দিন চলে যায় এতে সব ওভারঅল সেটআপে ওই সেটা সেকেন্ড সেটআপ আছে এরকম এটা ইউজ করি এটা সোয়াবিন তেল হিসাবে সানফ্লাওয়ার তেল মানে ওই যে ব্যাপারটা আর এই দুটো তেলকে আমি ইউজ করি রাইস ব্র্যান্ডও আগে ইউজ করতাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় কি হয় এটা শেষ হয়ে গেলে এটা আন হয় না এটা এরকম একটা হয়ে যায় ফলে এই দুটো জিনিস আমার সামনেরই দোকান পেয়ে যাই বলে আমি এই দুটোকে ইউজ করি। পাম অয়েল যেমন স্যার সুরুচি চক্রবর্তী বলেছিলেন পাম অয়েল সানফ্লাওয়ার অয়েল রাইস ব্র্যান্ড অয়েল এইগুলো যদি আমরা মিশিয়ে দিই না তাহলে বেশি আপনাদের মানে মেডিসিনে ফোকাস করতে হবে না ন্যাচারাল জিনিসের মধ্যেই সব কিছু আছে যেমন ধরুন এটা আমরা তো খাই লুচি পরোটা বিরিয়ানিতে এগুলোকে ইউজ করা হয় মানে এই ধরনের জিনিসকে আমরা তো পাখিদেরই দিতে পারবো না কিন্তু পাখিদের মানে লিভারটা ওরা যেহেতু যেরমভাবে প্রকৃতি ওদের বানিয়েছে কাঁচা জিনিসকে ওরা ডাইজেস্ট করতে সুবিধা হয় যেমন ধরুন আমরা যদি ধরুন যেমন গাজর কাঁচা খেতে পারি আমরা বরবটি এগুলো কিছু কিছু সবজি আমরা কাঁচা খেতে পারি যদি আমাদের হ্যাবিট থাকে বা কিছু কিছু সবজি না যদি হ্যাবিট না থাকে তাহলে আমার পেট কামড়াবে বা আপনার লুজ মোশন আসতে পারে কারণ আপনার শরীর যেভাবে রেসপন্স করছে বা যেভাবে হ্যাবিচুয়েটেড সেই হিসাবে তো চলছে। পাখিদের শরীরে আমরা দেখি যেটা কিছু কোনো জিনিসকে আমরা একটু বয়ে যেমন ভুট্টাকে বয়েল করে দিচ্ছি ছোলাকে ভিজিয়ে দিচ্ছি গ্রিন ভেজিটেবলস যেগুলো বা সেগুলোকে আমরা কেটে ধুয়ে
সব ক্লিন করে দিচ্ছি, কিন্তু কাঁচাই তো দিচ্ছি। আর একটা কনসেপ্ট আমি শান্তনু ভাস্কর চ্যানেলে আজ থেকে 2 বছর আগে নিয়ে এক 1.5 বছর আগে নিয়ে এসেছিলাম, স্যুপ, ভেজিটেবল স্যুপকেও আপনি প্রোভাইড করতে পারেন। যে সমস্ত পাখির ধরুন সফট ফুড খাওয়ার হ্যাবিট নেই, তাদের ভেজিটেবল স্যুপ হিসাবে আপনি জলটাই নিউট্রিশনটা, মানে স্যুপের মধ্যেও তো নিউট্রিশন আছে, বা চিকেন স্যুপ এইগুলোকে দেওয়া যেতে পারে। তেমনি এটা আমার ধরুন যখন আমি এগ ফুড প্রোভাইড করি, নর্মাল সফট ফুড প্রোভাইড করি, চিকেন ফুড প্রোভাইড করি, ফিশ প্রোভাইড করি, অয়েলটা আমার মাস্ট চাই। কিন্তু হ্যাঁ, এটার একটা পার্সেন্টেজ থাকবে যে পেয়ার অফ বার্ডস কত ড্রপ আপনি ইউজ করছেন। আর একটা কথা বলি, যে আমি কিন্তু কোনো দিন, যারা নতুন জুড়ছেন, যারা পুরনো, সবাইকেই বলছি, না ফেসবুকে না ইউটিউবে ভিডিওতে আমি ডোজ বলি না। এটা আমার একটা নিয়ম, কেন জিজ্ঞেস করবেন না, কারণ এই সমস্ত জিনিসগুলো জানতে না আমাকে বছরের পর বছর সময় লেগেছে। তো সেই জিনিসটা আজকে দেখুন, আমি যেই কন্টেন্টটা ডেলিভার করছি আপনাদের জন্য, সেটা হালকা বিস্তর অল্প ইনফরমেশান কপি পেস্ট হবে, অন্যান্য জায়গায় হলেও হতে পারে। ফলে আমি ডোজ সবসময় হাইট করে রাখি। আমাকে জানতে গেলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাকে প্রপার পেয়ার অফ বার্ডসের কী কী পাখি তার ওপর আমি ডোজ বলে দেবো। এই 2টো অয়েল বা 3টো অয়েল কি 4টো অয়েল মিশিয়ে একসঙ্গে তার রেশিও কী হবে। আর ডেলি যদি আমি ইউজ করি, দেখুন এখন করবেন না, যারা আমাকে ফলো করেন এখন করবেন না। আপনার পাখি যদি হ্যাবিচুয়েটেড না থাকে, জাস্ট অল্প পরিমাণ দিয়ে দেখুন কি রেসপন্স করছে বডি, পটি লক্ষ্য করুন। যদি পটি ঠিকঠাক মতন থাকে তাহলে আপনি আস্তে 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 গুলো, হঠাৎ করে একদিন দিয়ে দিলে কিন্তু ওর লিভার নিতে পারবে না, যে শান্তনুদা দিয়েছে বলে আমাকেও দিতে হবে, তা এরকম না। আগে হ্যাবিটটা হচ্ছে মেন, ঠিক আছে? আমি এটা বলছি না আপনাদের যে কাজ থেকেই অয়েল আরম্ভ করে দিন, যেহেতু আমি না 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 না, আমার উদ্দেশ্য তা নেই। আমার উদ্দেশ্যটা হচ্ছে অয়েল দিলে পাখির যা যা প্রবলেম মানে সলভ হয় সেটা আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। ফেদার ভালো থাকে, ফেদারের মধ্যে একটা ব্রাইটনেস বজায় থাকে, এনার্জেটিক থাকে পাখিটা, প্লেফুল থাকে। বাট ডিপেন্ড অন আপনার পাখিটার ডাইজেশন সিস্টেমটা ঠিক আছে তো, কারণ অয়েল ডাইজেস্ট করতে লিভারের একটু সময় লাগে। তো সেই ক্ষেত্রে এবার যেহেতু কাঁচা সবজির ওপর বা এই সমস্ত জিনিসের ওপর যাচ্ছে, একটু এনএসবিস হতে পারে, ফলে খুব সামান্য পরিমাণ দিয়ে আপনি ট্রাই করতে আরম্ভ করুন। ফিঞ্চ বার্ডকে তো দেবেনই, জাভাকেও দিন, দেখবেন হেলথ কত সুন্দর থাকবে, ব্রিডিংয়ের রেজাল্ট কত ভালো আসবে, ফেদার গ্লেসনেস বা বডি স্ট্রাকচার এনার্জেটিক থাকবে বার্ডস অলওয়েজ, এবং এগ বাইন্ডিংয়ের সমস্যা আসবে না। শরীরে ভিটামিন ই এ অ্যান্ড হচ্ছে অয়েলের কিছু কম্বিনেশান, মানে অয়েল কন্টেন্ট শরীরে কমে গেলে এগ বাইন্ডিংয়ের সমস্যাটা বেশি দেখা যায়। সো এটাকে নিয়ে একটু চিন্তাভাবনা করুন, যার ফলে দেখেছেন আমি নিজেও সব ফুডে অয়েল দিচ্ছি। এটা একটা দেখুন, আমি এটা ভিডিওটা শ্যুট করবো বলে করিনি, নাহলে প্রফেশনাল ওয়েতে করতাম, যেমন আপনাদের সব ফুডটা দেখিয়েছিলাম। এটা আমি নিজেই হাতে ক্যামেরা নিয়ে হানিয়েছি, ফলে এরকম ধরনের হয়েছে ভিডিওটা। বাট এটা বোঝানোর চেষ্টা করেছি যে পাখিকে আমরা সাদা তেলকে ইউজ করতে পারি, শীতকালেকে আমরা পরিমাণ একটু বাড়াতে পারি, যেহেতু শরীরকেও একটু হিট রাখে, বডি টেম্পারেচারটাকে মেনটেন রাখে। তবে হ্যাঁ, আবার যেটা বললাম, আমাদের ঘরে কী হয়, মা বা ওয়াইফ রান্না করছে, 2 চামচ কি 1 চামচ এরকমভাবে তেল দিয়ে দিল রান্না অনুযায়ী, কিন্তু সেটা কি সঠিক আমাদের শরীরের জন্য? আমরা তো সায়েন্টিফিক মাপটা আমি মেনটেন করি না। তেমনি পাখিদের ক্ষেত্রে একটা মাপ আছে, সেই মাপে যদি আমরা মেনটেন রাখতে পারি তাহলে কোনো দিন কোনো ক্ষতি হবে না, উল্টে আপনি লাভবান হবেন। চলুন রাখছি আজকে এখানে, নমস্কার।